যখন সমগ্র ভারত ছিল গভীর নিদ্রায় নিমগ্ন, তখন বরিশাল ছিল সদা জাগ্রত বলে গিয়েছেন মহাত্মা গান্ধীজি। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে পরিচয় করাবো দক্ষিণ বাংলার সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের সাথে, যার নীতিবাক্য হচ্ছে সত্য, প্রেম ও পবিত্রতা। 1889 সালে প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্ত এই স্বনামধন্য বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। 1965 সালে কলেজটি জাতীয়করণ করা হয় এবং বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বর্তমানে এই প্রতিষ্ঠানটি 60 একর জমির উপর বিস্তৃত রয়েছে। কলেজটিতে স্নাতক শ্রেণীতে 22টি বিষয় এবং স্নাতকোত্তর শ্রেণীতে 19টি বিষয়ে পাঠদানের ব্যবস্থা রয়েছে। আমাদের কলেজের 22টি বিভাগের প্রতিটি বিভাগের সেমিনারে পৃথক পৃথক মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রদের জন্য 4টি হোস্টেল, মুসলিম হোস্টেল, মহাত্মা অশ্বিনী কুমার হোস্টেল, কবি জীবনানন্দ দাস হিন্দু হোস্টেল, সুরেন্দ্র ছাত্রাবাস এবং মেয়েদের জন্য একটি ছাত্রাবাস, বনমালী গাঙ্গুলী মহিলা হোস্টেল রয়েছে। প্রায় 27,000 শিক্ষার্থীর অধ্যয়নরত এ প্রতিষ্ঠানে রয়েছে একটি বাণিজ্য ভবন, 3টি কলা ভবন, 4টি বিজ্ঞান ভবন, 3টি খেলার মাঠ, 4টি মসজিদ, 1টি মন্দির, 1টি অডিটোরিয়াম, 1টি লাইব্রেরি ভবন, যেখানে 1,00,000 বই রয়েছে, এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রয়েছে 1টি শহীদ মিনার। এছাড়াও 4তলা বিশিষ্ট 1টি পরীক্ষা হল এবং বর্তমানে নতুন আরও 2টি ভবনের কাজ অব্যাহত রয়েছে। এই অপরূপ সৌন্দর্যের বিদ্যাপীঠকে আরও মনোমুগ্ধকর করে তোলে এর 2 প্রান্তের 2 দিঘি এবং এর প্রাকৃতিক পরিবেশ। প্রতি ঋতুতে সে যেন নতুন রূপে সজ্জিত হয় এবং অপরূপ সৌন্দর্যে ক্যাম্পাসটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। দক্ষিণ বাংলার এই বিদ্যাস্থান থেকে মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অগণিত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী এবং আইনজ্ঞ শিক্ষার্জন করেছেন, যাদের মধ্যে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, সুরকার এবং শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, খ্যাতনামা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারকেশ্বর সেনগুপ্ত, ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং শহীদ এবং আরও অনেকে। জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় সহস্রাধিক কলেজ রয়েছে, কিন্তু কলেজ পারফরমেন্সের র্যাঙ্কিংয়ে এ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে 76টি কলেজের নাম প্রকাশ করা হয়, যাদের মধ্যে সরকারি বিএম কলেজ দ্বিতীয় স্থান অধিকার করেছে। 20 শতকের প্রথম বা দ্বিতীয় শতকে এ কলেজের সাফল্য দেখে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট বিটসন বেল লিখেছেন, বরিশাল সেড টু বি দ্য অক্সফোর্ড অফ ইস্ট বেঙ্গল। এ কথার সাথে অনেকেই একাত্মতা প্রকাশ করে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন। বর্তমানে এর অধ্যক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের আশায় এ বিদ্যাপীঠে শিক্ষার্জন করতে আসেন। আমাদের কলেজের শিক্ষার গুণগত মান এত উন্নত যে প্রতি বছর বিভিন্ন জেলা হতে হাজার হাজার শিক্ষার্থী এ কলেজে জ্ঞান অর্জনের জন্য আগমন করেন। সরকারি বিএম কলেজে রসায়ন বিভাগের মান্যবর সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সায়েন্সার, হাউস অফ এনোভিডিয়ান্স ও আমাদের জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দেশের ও দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক রসায়ন, সরকারি বিএম কলেজ বরিশাল। সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থী
ও সম্মানিত শিক্ষক মণ্ডলীর সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম হল হাউস অফ এনিমিডিয়ান্স। এই প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে অনগ্রসর শিক্ষার্থীকে প্রয়োজনীয় উৎসাহ প্রদান করে তার আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং সর্বোপরি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ ক্যারিয়ার গঠনের জন্য হাউস অফ এনিমিডিয়ান্স তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কার্যকরী ভূমিকা পালন করে চলেছে। বিএম কলেজ টিমের সকল সদস্যবৃন্দকে, হাউস অফ এনিমিডিয়ান্সের প্রতিষ্ঠাতা এবং তার সকল জড়িত এর সংশ্লিষ্ট সকল সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।